আপনি একটা লক্ষ্য করেন, আমি একটা খালি ছোট্ট একটা কথা বলি, সবাই নামাজ সদা হজ জাকাত সব কিছু করেন, একবারে বারবার হজও করে আসেন, যদি একটা ফরজ আর বাকিটা ফরজ না, হজ করে আসেন, নামাজ পড়ে, রোজা করে, সব কিছু মানুষের দান খরচ করে, কিন্তু স্বভাব ভালো না। একজনের পিছনে ঝগড়া লাগা দেয়, মামলা লাগা দেয়, কেমনে ফ্যাসাদ করবে সেই চিন্তা করে, মানে মানুষের যত কুটবুদ্ধি শয়তানি আসে সবাই করে। চলবে নামাজ রোজায়? চলবে নামাজ রোজায়? বুঝেন নাই? তাহলে আসল কি জিনিস, আসল জিনিসটা কোন জায়গায়? কোরআনের যত রকমের কথাই আপনি শুনেন, একটা কথাই পরিষ্কার, ফালাইয়ানজু ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। সূরা সোয়ারা 89 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যে পবিত্র অন্তর লইয়া, যার দিলের মধ্যে হিংসা নাই, অহংকার নাই, অন্যায় অত্যাচার জোর জুলুম করার প্রবণতা নাই, যে মানুষকে ভালোবাসে, যে মানুষের সঙ্গে সৎ আচরণ করে, মানুষের সহমর্মিত হয়, সাম্য ভাব যার মধ্যে আছে, এই সুন্দর স্বভাবের অধিকারী মানুষটা মুক্তি হয়ে গেছে। আল্লাহ পরিষ্কার বইলা দিয়েছে কোরআনের মধ্যে। কে তা আমি নামাজ সুদা হজ জায়গায় সব ঠিক করলাম, কিন্তু আমার ভিতর ঠিক হলো না, হবে? এখন একটু চিন্তা করেন নিজেরা কি নামাজ পড়তেছেন, নামাজের দোষ নাকি বুজার দোষ? বুজার দোষ। তাহলে যদি আপনি বলেন খালি পড়লেই চলবে, এটা এজিদের মত, এজিদ এগুলি শিখাইছে, এজিদের বাপে শিখাইছে এগুলা, এটা আমাদের নবীজির না। কারণ আবাদত মানি আমাদের সমাজে শিখাই দিছে, এখন আবাদত করো আল্লাহ হাসরের দিন সওয়াব দিব, বলে না? হ্যাঁ, আচ্ছা, এখন ব্যবসা বাণিজ্য করো হাসরের দিন লাভ পাইবে, চলবে? হ্যাঁ, কথা বলেন গে বেগা তো, এখন ব্যবসা বাণিজ্য করবেন হাসরের দিন লাভ পাইবেন, চলবো না? সাথে সাথেই ফাইতে হবে। তাহলে আমি আবাদত করবো সোয়াবটা বাকি কেন? কোন ইবলিশে শিখেছে এগুলি? সোয়াব সারা তো বন্দি কি হয় না? ইন্না সালাতা তানহা আনিল ফাকশাইল মুনকার বলছে না কোরআনে? নিশ্চয়ই সালাত সমস্ত অশ্লীল কর্মের থেকে, সমস্ত সামষ্টিক মন্দ কর্ম, সমস্ত অশ্লীল কর্মের থেকে মুসল্লিকে ফিরায় রাখে। কে রাখে? সালাতে রাখে নাকি? আচ্ছা, কত দিয়ে নামাজ রোজা করিয়া কয়জন ভালো হয়েছে একটু বিবেক থেকে বলবেন, সমাজে দেখছেন কয়জন ভালো হয়েছে? হ্যাঁ, আর ভয় পানকে বিবেক থেকে বলে, আরে আমিও তো ভালো হইতে নির্ভ সমস্যাটা কি, বুঝেন নাই? সালাত তো সমস্ত অশ্লীল অন্যায় অপকর্মের থেকে মানুষকে দূরে রাখে, তো দূর হইতেছে না কেন? সালাতের দোষ কোরআনের দোষ নাকি নামাজে ভুল? তো নামাজে বলিলাম, নামাজটা শিখা দরকার আছে না? মসজিদের মৌলবীরে যা রাখছেন, হ্যাঁ কি শিখাইলো আপনাকে, কি কি শিক্ষাটা দিল বলেন? কি আজকে যদি সালাতটা যদি আমরা ঠিক মতো বুঝাই শুনা এটাকে কায়েম করতাম, আদায় করতাম, তাহলে সমাজটা ভালো হতো না? হতো নি? তাহলে কোরআন কত সুন্দর কথা বলছে না? হ্যাঁ, এক ভাই আরে ভাইয়ের সম্পত্তি নেগা, সাপকলা দলিল করার পর মারামারি মামলা আছে না, তার মধ্যে ন্যায় অন্যায় সবই আছে, ন্যায়টা ভালো কথা রয়ে গেল, অন্যায় আমরা করি কি করি? আমরা না মুসলমান, আমরা নামাজ আদায় করি, কে কাজী এজিদের মত আর নবীর ইসলামের মতটা আপাতত বুঝছেন, বুঝতে পারছেন? এখন নিজের বিবেককে জিজ্ঞেস করেন, আপনি কার নামাজ পড়েন, কার নামাজ পড়তেছেন? নামাজ তো ভালো জিনিস, বুঝছেন? আর ওটি তো আমি বললামই না, কোরআনের যে নামাজ ওইটা হলো সালাতুর, সালাতুল দাম, সালাতুল কায়েম, সালাতুল মাকুস, সালাতুল মেরা, সালাতে কুন ফায়াকুন, পাঁচটা কোরআনিক সালাত। এছাড়া আবার আসামাক সালাত একটা আছে, সালাতুল উসলিয়াত একটা আছে, শুনছেন কোনো দিন? মৌলবীরা বলছে কেন, ব্যাপারটা কি? আর তো কিছু বললামই না, সৃষ্টির আগের থেকেই
কালিমা নামাজ রোজা হজ জাকাতে পাঁচটা সৃষ্টির আদির থেকেই। ওই নামাজটা কোথায় ছিল? ফজর ছিল হুসাইনে, জোহর ছিল হাসানে, আসর ফাতেমার, মাগরিব আলীর, এশা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাঁচ নামাজ একত্রে এক হয়ে আরশ মওলার মধ্যে ছিল, নূরের কান্দিলের এই নামাজ ছিল। ওই নামাজ ফজর হয়েছে আদম, জোহর হয়েছে ইব্রাহিম, আসর হয়েছে ইউনুস, মাগরিব হয়েছে ঈসা, আর এশা হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন্দগি গেছে ওই নামাজ কেমন আইতাছে দুনিয়ার ভিতরে, ওই নামাজটা দেখার জিনিস। রাসুলের সত্র সুন্নতের এক সুন্নত জৈলাত কুরাত আইন ফিস সালাত, নামাজে আমার চক্ষু শীতল হয়, নামাজটা দেখে আমি শান্তি পাই। আসসালাতু মেরাজুল মুমিনিন, আসসালাতু মেরাজুল মুসলমান কয় নাই, মুসলিম কয় নাই, আসসালাতু মেরাজুল আমানু কয় নাই, আসসালাতু মেরাজুল মুত্তাকিন কয় নাই, আসসালাতু মেরাজুল মুমিনিন বলছে। যিনি মুমিন হবেন তিনি সালাতে আল্লাহকে দেখবেন, তখন হবে তার নামাজটা সালাতুল মেরাজ। এখন একটা গোজামিল দিছে, আল্লাহ দেখা যায় না। হ্যাঁ, এর চেয়ে বড় গোজামিল এগুলি এজিদের শিক্ষা, এজিদের শিক্ষা এগুলি, কিচ্ছু বলার নাই। এই একটা গল্প শুনছেন না, শিয়াল যে আঙ্গুর ক্ষুদা লাফাইছিল আঙ্গুর ফল খাওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা প্রথম লাফটা যদি ছিল অল্পতে মুখটা ঠেকছিল, এমনি তো ক্ষুদায় কাতর, তা আরেকবার লাভ দিল হয়তো ফাইব লাফায়, একটু একটু লেগে লাগাল ফেলে, তা আশায় আবার লাভ দেয়, তিন চারবার লাভ দিয়েছে, এমনি তো ক্ষুদায় হেরার শক্তি গেছে না, এখন আর লাভ হয়ে দিতে না, উঠলো কু দূরত্ব ফের আর উঠতে না, শেষে কী কয়, আঙ্গুল ফল টক এটা খাওয়া ঠিক না, লাগাল ফেলে কেটে করতো, লাগাল ফেলে করতো, একটা কুইয়া যেমন লাগতো না। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আল্লাহ দেখা যায় না, কি সুন্দর প্রশ্ন, বিষের বোতলের মধ্যে মধুর লেভেল লাগে একটা শিক্ষা দিয়ে দিল সমাজে, মানুষ সৃষ্টি আল্লাহকে দর্শন করার জন্য। ওয়াবা খালাক তু জিন্নে ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার আবাদতের জন্য। কোরআনের এই কালাম অর্থ কি, আবাদত কি জিনিস, লে ইয়াবুদুন শব্দটা লে ইয়ারফুন শব্দের থেকে আসছে, এর অর্থ হলো আমি জিন ইনসান সৃষ্টি করছি আমাকে চেনার জন্য, আমাকে জানার জন্য। মানুষ তো সাধারণ না, অসাধারণ মানুষ নিজেকে হারাই ফেলছে, মানুষ নিজেকে ভুলে গেছে, নিজের মর্যাদা হারাই ফেলছে, আর ওই মানুষের মধ্যে তো খোদার সুরত রয়েছে, কথা বোঝা যায় না। ইন্নাল্লাহ খালাক আদম আলা সুরাতিহি, নিশ্চয়ই আমি আদমকে আমার সুরতে সৃষ্টি করেছি, বুখারীর হাদিস, মেশকাতের হাদিস, আরো অনেক কিতাবে তিরমিজের হাদিস। তাহলে আল্লাহ মানুষ সৃষ্টি করছেন কোথার থেকে, আদম সৃষ্টি করছেন কোথার থেকে, আল্লাহ সুরত থেকে, বোঝা যায় না। ইন্না আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, খালাকা আদামা, আদমকে সৃষ্টি করেছি আল্লাহ সুরাতি, আমার সুরতের উপর। ইন্না আল্লাহ খালাকা আদাম আল্লাহ সুরাতি, নিশ্চয়ই আদমকে আমি আমার সুরতের উপর সৃষ্টি করেছি। ওই সুরত যদি চিনতে হয় তাহলে একজন মুর্শিদের কাছে নিগুর রহস্যের ভেদ জানতে হয়, এইটা রক্ষা করে মানুষের সাধনা, এইটা রক্ষা করে মানুষের সাধনা। কাজী আপনারা দেখবেন কোরআন বর্ণিত আছে, ২৪ জন নবীর উম্মতের চেহারা বদল হয়ে গেছে, শুকর বানর কুকুর হয়ে গেছে, কিন্তু আমাদের নবীর উম্মতের চেহারা পরিবর্তন হবে না। এত নিশ্চিত কথাটা কোথা থেকে আসলো যে চেহারা বদল হবে না, এই নিশ্চিত বাণীটা কোথা থেকে আসলো? অর্থাৎ যে মানুষ, আমি একটুকু বলতে পারতাম, আপনারা বুঝতে পারবেন আপনি কোন সুরতে হাসর উঠবেন, কে কোন সুরতে হাসর উঠবে, এটা আপনারা বলতে পারবেন, ওই একটা গুপ্ত এলেমি আছে, ওই এলেম দ্বারা জানা যায়, কথাটা বুঝছেন? কাজী এই মানব সুরক্ষাকে যদি কেউ রক্ষা করতে না পারে, আরো কাছে বলি বাক শক্তিটা যদি কেউ রক্ষা করতে না পারে, তাহলে এই বাক শক্তিটা বদল হইয়া যাবে, মুখ থাকবে বাক শক্তি থাকবে না। যাকে হিন্দু ধর্ম বলে বাগ দেবী, মুসলমানরা বলে জিব্রাইল,
এই যে জায়গায় পাক মানুষের মধ্যে জিব্রাইল কালাম পেশ করে নবুয়তের ভাষায় বলে ওহি বেলায়েতের ভালোবাসা আল বেল্লা দুটি কথা বুঝছেন নবুয়ত জাহিরি বেলায়েত বাতিনি বেলায়েতের আর নবুয়তের মালিক আল্লাহ পাক করছেন তার হাবিবে খোদা মোহাম্মদ রাসূলকে আর রাসূলের এই দেহ থেকে যখন তিনি বীর হইয়া যান এই আমি বলছিলাম মারা গেছে এই দেহ থেকে যখন তিনি বীর হইয়া যান তখন ওই বেলায়েতের ভাগটা হলো মাওলা আলীর সেই মাওলা আলীর থেকে বেলায়েতের সব রহস্য বেদ প্রকাশ পাইতেছে সেটা দেখবেন 18 জিলহজ তারিখে শনিবার দিন জোহর এবং আসর নামাজের মধ্যবর্তী সময়ে সোয়া লক্ষ সোয়া দুই লক্ষ মুসলমানের সামনে খম্পু করার পরে রাসূল মাওলা আলীর হাতে হাত ধরে এবং বলছিলেন মান কুন্তুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলাহু আল্লাহুমা ওয়ালেমান ওয়ালাহু আদামান আদাহু আনসুরমান নাজরাক জুলমান খালাফা আলিয়া সাদুল খায়রা রাসূল বলছেন হে আল্লাহ আমি যার মাওলা আলিও তার মাওলা হে আল্লাহ যে আলীর সঙ্গে বন্ধুত্ব করো তুমি তার সঙ্গে বন্ধুত্ব করো যে আলীর সঙ্গে শত্রুতা করো তুমি তার সঙ্গে শত্রুতা করো যে আলীকে লাঞ্ছিত তুমি তাকে লাঞ্ছিত করো সেদিন বেলায়েতের দায়িত্ব রাসালাতের দায়িত্ব মাওলা আলীকে রাসূল দিয়ে গেছিলেন সোয়া লক্ষ মুসলমানের কাছে সেদিন থেকে সেই যে সেই সাবজেক্ট যদি বিস্তারিত কেউ জানতে চান আমাদের লেখা বেহুশরী চৈতন্য দান কিতাবটা দেখতে পারেন আমাদের দেশের আলেম সমাজ যদি ভুল প্রমাণ করে তো বাদ করে দেবো অসুবিধা রাখি 768 পৃষ্ঠায় লেখা আছে এই বইটা দেখতে পারবেন এটার মধ্যে বিস্তারিত ইতিহাস আছে এই মানুষটা কেন সৃষ্টি হলেন আল্লাহ বলেন হাদিস কুরসিতে কুন্তু কঞ্জন মকফিয়ান আমি গুপ্ত ভাণ্ডার সুরস্ম অভ্যক্ত অপ্রকাশ ছিলাম ফা আ বাপ্ত আন উরাফা অতএব পরিচয় লাভ করার জন্য ফা খালাক তো খাল সৃষ্টির সৃজন করেছি আল্লাহর ইচ্ছা হলেন তিনি নিজেকে চিনবেন নিজেকে দেখবেন নিজের ইচ্ছা পূরণ করবেন তাই তিনি 18,000 মাখলুকাত তিনি সৃষ্টি করলেন জামাদি নাবাদি হায়ানা জামাদি নাবাদি হায়ানে তিন স্তরে 18,000 মাখলুকাত সৃষ্টি করলেন যাচ্ছে পা থরকত কুদরত তুর জুলমাত এই ছয় দিনে 318,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করলেন সমগ্র সৃষ্টি আল্লাহর সেফাতি নূরে প্রকাশ পেয়ে গেল কিন্তু আল্লাহর রূপ প্রকাশ পেল না তাই তিনি তার নিজ জাত নূর যে সেফাত নূর দিয়ে দুইটাকে সংযোগ ঘটায় তিনি সৃষ্টির প্রকাশ ঘটায় যখন তিনি সৃষ্টির প্রকাশ ঘটাইলেন তখন তিনি দেখলেন আল্লাহ ঠিক দেখতে হাবিবে খোদা মোহাম্মদ রাসূলের মতো যখন আল্লাহ পাক তার হাবিবের মধ্যে নিজ রূপ দর্শন করলেন সেদিন ঘোষণা দিয়েছেন ওয়া খাতামান নাবিন সৃষ্টির বিবর্তন শেষ পূর্ণতা হিসাব হচ্ছে মানুষ আশরাফুল মাখলুকাত কোন মানুষ আশরাফুল মাখলুকাত দুইটা ঠ্যাং থাকলি আশরাফুল মাখলুকাত না যিনি আল্লাহ ওয়ালা হয়ে গেছেন তিনি হলেন আশরাফুল মাখলুকাত হ্যাঁ দুই পাল থাকলি কি আশরাফুল মাখলুক তো তা হবে না ওই হাবিবে খোদা মোহাম্মদের জবানে দেখেন আল্লাহ কথা বলেন সূরা নজম 3 নম্বর আয়াত ওয়ামে ইন্তুকানিল হাওয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ প্রবৃত্তি থেকে কিছু বলেন না তাহলে কার কার থেকে বলেন আল্লাহর কালাম বলেন আল্লাহর ইচ্ছাতে সব বলেন আল্লাহর ওহি কালাম বলেন আল্লাহর ওহি কালাম বলেন কার জবানে তার হাবিবের জবানে বোঝা যায় না জিব্রাইল কোথা থেকে কোথায় কালাম আনছে জিব্রাইলকে তো মানুষের তাবেদারি মানুষের খেদমতগার ফেরেশতা হলে মানুষের খেদমতগার নবীর নূরের সেফাত নূর তৈয়ার কথা বুঝো কাজী যেই মানুষটা যেই মানুষটা আল্লাহওয়ালা হয়ে গেছেন তাকে বলে ওলি আল্লাহ ওলি আল্লাহর জবানে নবু বেলায়েতের ভাষা গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানি তালা ফাতহুর রব্বানী ফাইজুর রহমানি কিতাবে বলছেন নবুয়তে যাদেরকে নবী রাসূল বলা হয় বেলায়েতে তাদেরকেই বলা হয় ওলি আল্লাহ কাজ একটাই উপাধি ভিন্ন বোঝা যায় হ্যাঁ উপাধি ভিন্ন কাজ একটাই কাজে একটু লক্ষ্য করে দেখেন মানুষ কখন হয় আমাদের প্রত্যেকের মধ্যে পশু আত্মার জাগ্রত
পশুত্বা জাগ্রত যারগুলো আমরা চোখে খারাপ দেখি, কানে খারাপ শুনি, মুখে খারাপ বলি, চিন্তা শক্তিতে খারাপ বলি না, সর্বকিছুতে খারাপ ব্যবহার হইতেছে না, এটা পশুত্বার স্বভাব। তাহলে যার ভিতরটা পশুত্বায় ভরে গেছে, বাহিরটা মানুষের সুরত রয়ে গেছে, সেইটা কি মানুষ? মানুষ না। তাহলে একটু লক্ষ্য করে দেখেন তো, মানুষ সুরতে যে পশু আছে দেখা যায়নি, দেখা যায় মানুষ চুরতে পশু, তাহলে ভিতরে বাহিরে কি মিল আছে? এই মিল না থাকাটা নাম হলো পাপ। এবার হিসাব করেন কার পাপ আছে, কার দুর্গুণ আছে, বোঝা যায়? আমরা যদি সোয়াব অর্জন করতাম তো এই দশা হইতো? হ্যাঁ, এই দুম্বার দলারা শিখাইছে মরার পরে সোয়াব দেব। মানুষ মরতে আসে নাই, মানুষ মরতে আসে নাই, মানুষ তো আল্লাহর খলিফা, মানুষ আসে চিরদিন থাকার জন্য। মানুষ তো ক্ষণস্থায়ী মরণশীল, আল্লাহর সেফাতে, আল্লাহর সেফাতকে ধারণ করে সে হয়ে গেছে মৃত্যুঞ্জয়ী। কোরআনে দেখতে পাবেন লেখা, সৎ মানুষগুলা মৃত্যুঞ্জয়ী, চিরদিন বাইচা থাকবে। আচ্ছা স্বাভাবিক কথাই ধরেন, বেঁচতে গেলে মরণ লাগবো, হ্যাঁ এটি ধরেন। আর আল্লাহর বান্দারা বেহেশতের হিসাব নিকাশ করে না, এটা যারা লুবি তাগজি কিছু মনে করেন না। ছাগল ছুটতে গেলে ছাগল ধরে না, কেমনে ধরে? কতটি ঘাসলিয়া ডাকে না, আয় আয় আয়, ছাগল আসে না। ছাগল কি ঘাস খাইতে এলে খাবার নাকি ধরে লেন? হ্যাঁ, এই ঘাসটা না দেখতে লাগবো। তাই একসঙ্গে মানুষকে এই বেহেস্তের একটা লোভ দেখাইয়া লুবি। তালিবুল উকবা তালিবুদ দুনিয়া মুয়ান্নাস, দুনিয়ার সুখের সন্ধানীরা স্ত্রী লোক কোনোদিন জান্নাতে যাবে না। তালিবুল উকবা মামদুত, পরকালের সুখ জান্নাত যারা যাওয়ার হলো হিজরা। তালিবুল মাওলা মুজাক্কারা, যারা আল্লাহ প্রেমিক তারা হলো পুরুষ, যারা পুরুষ তারা আল্লাহর দিদার লাভ করবে, আর বাকিরা জান্নাতে যাবে, বেহেশতে যাবে। ঠিক আছে, কেউ তো হুরফুরের আশা করে, করে না? হুরফুরের আশা করে, করেনি? যাক, সব শ্রেণী আছে। এখন আমি যে দিকে যাইতেছি, আল্লাহ বলছেন আল্লাহ নিজের ইচ্ছা পূরণ করবেন, নিজেকে দেখবেন। তো দেখতে যাইয়া তিনি 18,000 মাখলুকের সৃষ্টির শেষে তার হাবিব মোহাম্মদ রাসুলকে সৃষ্টি করছেন। কোথায় থেকে সৃষ্টি করছেন? আল্লাহর মুখমণ্ডল থেকে, আল্লাহর মুখমণ্ডল থেকে এক মুষ্টি নূর নিছেন, সেই নূর দিয়ে হাবিবে খোদা মোহাম্মদ রাসুল বলেছেন। হাদিস কুরসিতে বলছেন, খালাক্তু মোহাম্মদান, আমি মোহাম্মদকে সৃষ্টি করেছি, মিন নূরে ওয়াসুহি, আমার চেহারার নূর থেকে। আর রাসুল পরিষদ আনামিন নুরিল্লা, আমি আল্লাহর নূর হতে, ওয়াল খালকু কুল্লু হিমিন নুরি, এবং সমগ্র সৃষ্টি আমার নূর থেকে। হ্যাঁ, এটা তো হাদিস কথা। আপনি গুরুর কাছে গেলে, পীরের কাছে গেলে যদি আপনি সেই দেশের যোগ্যতার অর্জন করতে চান, তাহলে আপনাকে এটা বাস্তবে দেখাই দিবে। তাইলে আপনি যায় যান না যায় ঠিক আর ব্যাঠিক সব বাস্তবে প্রমাণ হবে। দলিল এক জিনিস আর বাস্তবতাই আরেক জিনিস, কাগজে চিনি আর হাতে চিনি এক জিনিস না, কথা বুঝছেন? এক জিনিস না, কাজে কিতাবের লেখা আর বাস্তবে দর্শন করা এক জিনিস না। যিনি বাস্তবে দর্শন করছেন তিনি আমার কথা ভুল দূরে, তা আমি 100 বার মাইনে নেব। আর যারা কিতাবের বস্তালো দূর, ওদের কথা আমি ধরি না, কারণ ওরা তো ভিতরের বেদ জানে না, কথা বুঝছেন না? ওরা তো ভিতরের বেদ জানে না, ও বাহিরে টেলিয়ে দৌড়াদৌড়ি, কাগজের সিনে বুঝছেন না? কাগজের সিনে যদি জিব্বা দিয়া ছাড়ে বৃষ্টি লাগবে নাকি? কাগজে লেখা আছে, কোরআনে সব লেখা আছে, কোরআন মহাজ্ঞান ভান্ডার, ঠিক আছে, দেখাই দিবে কে, চিনাই দিবে কে? আমরা অনেক সময় বলি আলহামদুলিল্লাহ, বাংলায় বলে সমস্ত প্রশংসা আল্লাহর, বাংলাদেশের ভাষায় কয় সমস্ত প্রশংসা আল্লাহর, আরব দেশের ভাষায় কয় আলহামদুলিল্লাহ, বলি না? এটা হলো জাহিরি যারা কিতাব পড়ে তাদের কথা, আমাদের কথা হলো আলহামদুলিল্লাহ একটু দেখব, আমার দেখার ইচ্ছে আলহামদুলিল্লাহ কি, এক জিনিস, এক জিনিস হয়, আমার দেখা লাগবে।
আলহামদুলিল্লাহ দুইটা মিল্লা আল্লাহর 18,000 মাখলুকের সৃষ্টি করতেছেন, এক বিশেষ রহস্যের কথা কথা বলতে। কাজী আল্লাহ কি করলেন এখানে আরেকটা কথা মনে পড়ছে, আয়াত আয়াত হচ্ছে আমি বলি, ইহাদি মাইয়াসাও ইলা সিরাতিল মুস্তাকিম, সূরা বাকারা 142 নম্বর আয়াত। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালনা করেন, বোঝা যায়? আল্লাহ যাকে ইচ্ছা তাকে সিরাতুল মুস্তাকিমের দিকে পরিচালিত করেন। আচ্ছা, এই সিরাতুল মুস্তাকিমের পথে যে পরিচালনা করেন আল্লাহ, এই সিরাতুল মুস্তাকিম কারা পাবে? ওয়া মাইয়াসতাসিমু বিল্লাহ, এবং আল্লাহকে দৃঢ়ভাবে শক্তভাবে আকড়াইয়া ধরো। হ্যাঁ, ফাকাত অবশ্যই হুদিয়া ইল্লা সিরাতুল মুস্তাকিম, তোমরা সত্য পথ প্রাপ্ত হবে, সিরাতুল মুস্তাকিম প্রাপ্ত হবে। আল্লাহকে যদি শক্তভাবে ধরো তাহলে তুমি সিরাতুল মুস্তাকিম প্রাপ্ত হবে। সূরা ফাতিহা আমরা সিরাতুল মুস্তাকিমের প্রার্থনা করছি না, যেন আল্লাহ আমাদের সেই পথে চালান যে পথে তোমার নিয়ামতপ্রাপ্ত লোকজন ছিল। এখানে আল্লাহ বলতেছেন যে তিনি যাকে ইচ্ছা তাকে সিরাতুল মুস্তাকিমের দিকে নিয়ে যান, নাকি? আর আরেকটা আয়াতে বলতেছেন যে তোমরা আল্লাহকে আকড়ায় ধরো, দৃঢ়ভাবে শক্তভাবে আকড়ায় ধরো, অবশ্যই তোমরা সিরাতুল মুস্তাকিম প্রাপ্ত হবে। আল্লাহ জোর দিলেন অবশ্যই, নাকি? এখন আল্লাহকে ধরছেন নি কেউ? আল্লাহকে দূরে জিজ্ঞেস করছেন? আল্লাহকে কইছে শক্তভাবে দৃঢ়ভাবে ধরলে আল্লাহ সিরাতুল, সে অবশ্যই সিরাতুল মুস্তাকিম প্রাপ্ত হবে। আল্লাহকে কোথায় পাবেন? কোথায় আল্লাহকে পাবেন? সবাই তো কয় আল্লাহ নিরাকার, হয় না? আল্লাহর কি আকার আছে? যদি না থাকে তাইলে একটা শক্তি কম আছে। কোরআন তো বলছে আল্লাহ জাহিরে আল্লাহ, আল্লাহ আদিতে, আল্লাহ জাহিরে, আল্লাহ বাতিনে, আল্লাহ সবার শেষ হোক, চাইর আকসামই আল্লাহ আছেন। হুয়া জাহিরু, তিনি প্রকাশিত অবস্থা। এ প্রকাশিত রূপটা কি জিনিস, কোথায়? কোরআন মতে আমরা দেখতেছি রাসুলের হাতে বায়াত তো আল্লাহর হাতে বায়াত, রাসুলের জবান তো আল্লাহর জবান, রাসুলের কর্ম তো আল্লাহর কর্ম, একত্রতা ঘোষণা করছেন, নাকি? এটা কোরআনের কথা। এদিক দিয়ে দেখা যেতেছে যে বুখারি 6052 নম্বর হাদিস, ষষ্ঠ খণ্ড হাদিস কুরসি, আল্লাহ পাক বলেন যখন কোনো বান্দা নফল বন্দিগির মাধ্যমে আমার নৈকট্য লাভ করে, আমি আল্লাহ নিজে ওই বান্দার হাত হই, পাও হই, নাক হই, মুখ হই, সর্বঙ্গের কর্তা হই, তাহলে ওই বান্দার মুখে কথা বলে কে, দেখে কে, বোঝা যায়? বোঝা গেছে? মানবীয় সুরতের ভিতরে আল্লাহ নিজেই কর্ম করেন। কে? ওই মানুষটাকে বলা হয় সাদিকিন। ওই সাদিকিন মানুষের সঙ্গ করার জন্য কোরআনে হুকুম দিয়েছে ওয়া কুনু মাআস সাদিকিন, তোমরা সাদিকিনের সঙ্গ ধরো। কে? ওই মানুষটাকে ধরলে তোমার আল্লাহকে ধরা হইল, বোঝা যায়? ওই মানুষটাকে ধরলে আল্লাহকে ধরা হইল। আমি একটা অন্য উদাহরণ দিই, একটা ডিব্বার ভিতরে, বুঝেন না বাসা, এলাকা তো কাছাকাছি, একটা ডিব্বার ভিতরে স্বর্ণ ভরে দিয়ে দিছে। হ্যাঁ, আচ্ছা, এখন যদি কোথায় যায় ঘরের যারা আছে কে বলে এই এই ডিব্বাটা ভালো করে যত্ন করে রাখিস, নাকি নাকি এইটা কেবল এই স্বর্ণটা যত্ন করে রাখিস, ডিব্বাটা ডিব্বাটা গুলো তো বুঝ হয়ে যায় কেন যত্ন করবে, এর ভিতরে কিছু আসে না, কি আছে, স্বর্ণ আছে, তো কইতেছি ডিব্বাটা যত্ন করে ধরে, তো ডিব্বাটা যত্ন করলে তো স্বর্ণের যত্ন হয়, নাকি? তো যিনি আল্লাহর ওলি, নবুয়ত নবী রাসুল, বেলাতে ওলি আউলিয়ার, ওলি আউলিয়ার সঙ্গ যে বিশ্বাস ভক্তি যুগে ধরে রাখছে, সেই ব্যক্তি একমাত্র সিরাতুল মুস্তাকিমে পাবে। যে আল্লাহর ওলি না, ওই মানুষ না যিনি আল্লাহর ওলি, যিনি নিজ সিফাত ফানা করিয়া
আল্লাহর সিফাতকে ধারণ করেছেন অর্থাৎ সিফাত আল্লাহ কোরআনের ভাষা আল্লাহর রঙে রঞ্জিত হয়ে গেছেন রাসূলের ভাষা তাকাল্লাকু বি আখলাকিল্লাহ আল্লাহর গুণে গুণান্বিত হও ওই মানুষটাকে আকরে ধরলে আল্লাহকে তারা হল বুঝা যায় হ্যাঁ তাহলে আমাদের সিরাতুল মুস্তাকিমের পথে কয়জন আছে এবার সমাজে বার করেন তাহলে যেই মানুষটার সর্বঙ্গের কর্তা আল্লাহ হয়ে যায় ওই মানুষটার কাছে বায়াত হইলে কার কাছে বায়াত হইলেন বুঝছেন কি কইছি আল্লাহর কাছে বায়াত হয় না এই মানুষ গুরু হইল উসিলা ওয়াত্তাগু ইলাইহিল উসিলাতা সূরা বায়দার 35 নম্বর আয়াত ইয়া আইহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াত্তাগু ইলাইহিল উসিলাতা তোমরা আল্লাহ হে যাহারা ইমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো এবং তার নৈকট্য লাভের জন্য উসিলার সন্ধান করো কয়ে অনেক মৌলবীরা কয়ে এটা বেহেস্তের একটা জায়গার নাম হলো উসিলা আচ্ছা ঠিক আছে ধরলাম বেহেস্তের একটা বেহেস্তা কই থাকে আসমানে না জমিনে নাকি বট গাছে গাম গাছে কোথায় থাকে বেহেস্ত কি জিনিস একটা আল্লাহর ওলি একজন নবী একজন রাসুল একজন সাদেকিন একজন সারাফা একজন পরকাল ব্যক্তি একজন প্রেরিত পুরুষ একজন অবতার স্বয়ং নিজে জান্নাত মরার পরে জান্নাত এটা ভূতের ফেসাল কোরআন বলে না কোরআন বলছে এখন কখন আপনি জান্নাতি হবেন যখন আপনার মধ্যে নফসে আম্মারা কুপ্রবৃত্তি খারাপ স্বভাব দেহের তাপ শক্তির থেকে যার বস্তু শক্তির এজেন্ট হলো বাক্কেল আজাজিল শয়তান ওয়াস ওয়াসিল খান্নাস পরে নাই এই খান্নাসটা যেদিন আপনার মধ্যে চলে যাবে সেদিন আপনি নিজে জান্নাতি ওই সব আপনাকে কোরআনের ভাষা হলো ইয়া আইয়ুহান নাফসুল ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইনা হে প্রশান্ত নফস হে তাড়না মুক্ত নফস কামনা মুক্ত নফস শয়তান মুক্ত নফস ইবলিস মুক্ত নফস ইবিল মুক্ত নফস নারদ মুক্ত নফস পরিষ্কার পরিশুদ্ধ স্বভাব তুমি আল্লাহ তো সন্তুষ্ট আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট তুমি আল্লাহর সামনে জান্নাতে প্রবেশ করো মরার পরে এটা ভূতের বন্দুক জায়গা সেটা হলো বাটপার এখন অর্জন করতে হবে এখন অর্জন না করলে কি তখন পাওয়া যাবে হ্যাঁ কি শেখে এগুলি কি শিখাইতেছে ওয়াকান আলী নাফসিনান তুমি লাইল্লা বি ইদনিল্লাহি ওয়া জালুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোন মানুষের সাধ্য নাই শক্তি নাই ক্ষমতা নাই আল্লাহর অনুমতি ছাড়া ঈমান আনে তিনটা কথা কোরআনে আল্লাহর অনুমতি ছাড়া ঈমান আনা যাবে না আল্লাহর অনুমতি ছাড়া প্রার্থনা করা যাবে না আল্লাহর অনুমতি ছাড়া সাফায়াত করা যাবে না আমি একটাই বলি সূরা ফাত্তার মধ্যে তো বলে দিয়েছেন ইন্নাল্লাযিনা নিশ্চয়ই যাহারা ইউবাইউনাকা আনুগত্যের বায়াত গ্রহণ করলো ইন্নামা নিশ্চয়ই তারা ইউবাইউনাল্লাহ আল্লাহর হাতে বায়াত হইল ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আমার হাত তার হাতের উপর তাহলে নবুয়তে নবী রাসূলের হাতে যারা বায়াতে রাদওয়ান নবুয়তে আমাদের নবীজির কাছে 1400 লোক মুসলমান বায়াত গ্রহণ করছে আল্লাহ বলছে না আমার কাছেই বায়াত হয়েছে বলছে না এই আয়াতে তাহলে এই বাহিরের হাতটা পীরের হাত গুরুর হাত ভিতরের সে হাতটা কার আগে আহাদিসটা বলে গেছি তার চোখে দেখে তার কানে শুনে তার মুখে বলে তার সর্বঙ্গের কর্তা হয়ে যায় তাহলে হাতটা বাড়ায় দিল মুরিদ তার হাত বাড়ায় দিল এই হাতের মধ্যে ধরল আমরা প্রকাশ্যে দেখলাম একজন মানুষ গুরুর হাত হাকিকতে কার হাত আল্লাহর হাত তাহলে বায়াতটা কার কাছে হয়েছে আচ্ছা যে বায়াত হনে সে কার কাছে হয়েছে জবাব দেন না ঘে যিনি বায়াত হনে তিনি কার কাছে বায়াত হয়েছে মাল্লা শাইকু লাফিফি শাইকি শেতান বুঝা গেছে তাহলে ইমান কি না দেখে আনা যায় তো যারা মুসলমান দাবি করতেছে সমাজে বলেন দিয়ে কি দেখে ইমান আনছে কি দেখে ইমান আনছে কার প্রতি ইমান আছে কোন দিকে আঙুল খাড়া করে তখন আঙুলটা খাড়া করে তখন কি দেখে ইমান আনছে পারবে পারবেন আঙুল খাড়া করে দেখাইবেন না ওই যে আমি দেখে ইমান আনছি উঠান দিই পারতেন না আই যখন তো কেউ পারে নাই আপনি ওইটা করবেন এটার কোনো দাম নাই কারণ আমরা বর্তমানে বাংলাদেশ আমেরিকা বরাবর সরাসরি নিচে আমাদের মাথা যেদিকে আমরা উপরে দেখাই দেখাই না আমেরিকার হাগো মাথা হলো নিচে আমি তুলনায় হাগো মাথা নিচে পাও এদিকে মাটির মধ্যে পাওনি সবার পাও তো মাটির মধ্যে তো আমেরিকা যদি নিচে হয় এখানে যদি আমেরিকা হাগো মাথা এদিকে আমগো মাথা ওদিকে হাগো মাথা ওদিকে এবার বলুন তুই উপরে কোনটা মহাবিশ্বের মধ্যে কোনো উপরে নিচ নাই
মহাবিশ্বের মধ্যে কোনো উপরনিষ নাই, এই মানব দেহের মধ্যে উপরনিষ আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আছে। কথা বুঝছেন? কাজী না দেখা ইমানও আনা যায় না, আর যারা ইমানই আনে নাই ওরা আবার মুসলমান কি? কথা বুঝেন? কষ্ট হইল মানে দুঃখ হইল কথাটা শুনে রাখেন, কাজও লাগবে একদিন, কিন্তু হয়তো সেদিন ফিরে আইতে পারবেন না, কেউ আর পারবেন কেউ আর পারবেন না ফিরে আসতে, এমন সময় কাজও লাগবে।